প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনা ভাইরাস এই মহামারীর মধ্যেও অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক রিপোর্ট রাইটিং নিয়ে কথা বলবো। রিপোর্ট রাইটিং লেখার নিয়মটা জানবো এবং পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট ফুড অ্যাডাল্টারেশন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগের সহিত ক্লাসটি দেখবে এবং ক্লাসের পরে বাসায় আরো কিছু রিপোর্ট রাইটিং প্রস্তুত করে রাখবে, যাতে এই গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং গুলোর মধ্যে থেকে যে কোনো একটি পরীক্ষা আসলে তুমি যাতে খুব ভালোভাবে উত্তর লিখতে পারো। আমি সবসময় তোমাদেরকে পরামর্শ দিয়ে থাকি গুরুত্বপূর্ণ কিছু রাইটিং পার্টের অংশকে প্রস্তুত করে রাখার জন্য, কারণ পরীক্ষার সময় তোমরা বানিয়ে লিখতে গেলে অধিকাংশ ছাত্রছাত্রী ভুল করে ফেলো। তো ভালো নাম্বার পেতে হলে অবশ্যই কিছু রিপোর্ট রাইটিং তোমাকে প্রস্তুত করে রাখতে হবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপোর্ট রাইটিং পরীক্ষায় আসে ইংলিশ সেকেন্ড পেপারে 14 নম্বর দাগে, মার্কস থাকে 8, লিখতে হয় 120 শব্দের মধ্যে। তো অতিরিক্ত হলে আমরা সর্বোচ্চ 130 শব্দ পর্যন্ত লিখতে পারি, কিন্তু এর অতিরিক্ত না। এতে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই বানান নির্ভুল, হাতের লেখা সুন্দর ও টাইটেল ব্যবহার করতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো দক্ষতা না থাকলে আগে থেকেই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো আয়ত্ত করে রাখা তোমাদের জন্য নিরাপদ। বানিয়ে লিখতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থী ভুল করে, তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। তো ভালো নম্বর যদি পেতে চাও অবশ্যই গুরুত্বপূর্ণ যে রিপোর্টগুলো আছে সেগুলো তোমাকে আগে থেকেই আয়ত্ত করে নিতে হবে, তাই আমাদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। আসো আমরা একটা রিপোর্ট রাইটিং দেখি। তো দেখো, ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য দূষণ, খাবারে ভেজাল, দ্য সাইলেন্ট কিলার, আমরা ঠিকইভাবে একটা টাইটেল দেব। এরপরে এখানে একটা নাম দিতে হবে, যিনি স্টাফ রিপোর্টার, স্টাফ রিপোর্টার অর্থাৎ প্রতিবেদক, ঢাকা, তুমি যে জায়গা থেকে লিখছ সেই জায়গাটা, যে কোনো একটা জায়গার নাম দিতে পারো। তুমি যেখান থেকে লিখছ সেই জায়গাটার নাম দিতে পারো। এরপর একটা তারিখ দিবা, 3 জুন 2020 আমি তারিখটি দিয়েছি। তো তোমার নাম থাকবে, তুমি একজন স্টাফ রিপোর্টার থাকবে, তুমি কোনখান থেকে লিখছো সেটা থাকবে এবং তারিখটি থাকবে। এরপরে আমার এখানে একটা ক্লোন করতে হবে এবং এরপর একটা আন্ডারলাইন করে দিবা এখানে। এরপরে লেখা শুরু করবে। তো ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে খাদ্য ভেজাল বা খাদ্য দূষণ ইজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি, উদ্বেগজনকভাবে। অর্থাৎ আমাদের যা নিয়ে দুশ্চিন্তা করার কথা এমন কিছুকে বলা হয় অ্যালার্মিং। ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে, মোর দ্যান 50% অব দ্য ডেইলি কনজিউমড ফুডস, মোর দ্যান মানে বেশি, 50%-এরও বেশি, দ্য ডেইলি কনজিউমড ফুডস, যে খাবারগুলো গ্রহণ করা হয়, কনজিউমড মানে গ্রহণ করা, দৈনন্দিন আমাদের যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি তার মধ্যে 50%-এরও বেশি, ইনক্লুডিং, এই দৈনন্দিন খাবারগুলোর মধ্যে রয়েছে মিট, মাংস, ফিশ, মাছ, ফ্রুটস, ফল, অয়েল, তেল, ভেজিটেবল, সবজি, স্পাইসেস, মশলা অ্যান্ড বেবি ফুডস, এবং বাচ্চাদের খাবার, আর ফাউন্ড অ্যাডাল্টারেটেড অ্যান্ড পয়েজনাস, সেগুলো পাওয়া গেছে দূষিত এবং বিষাক্ত। আমরা যে খাবারগুলো প্রতিদিন গ্রহণ করি তার মধ্যে 50% খাবারই দূষিত এবং বিষাক্ত। অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে দূষিত এবং পয়েজনাস মানে হচ্ছে বিষাক্ত, যার মধ্যে রয়েছে মাংস, মাছ, ফল, তেল, সবজি, মশলা এবং বাচ্চাদের খাবার। দিস ওয়াজ ডিসক্লোজড, ডিসক্লোজড মানে হচ্ছে প্রকাশ করা,
ইন এ রিপোর্ট, একটি রিপোর্টে প্রকাশ হয়েছে, প্রিপেয়ার্ড বাই দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি আন্ডার দ্য ইনস্টিটিউশন অফ পাবলিক হেলথ। এই যে খাবারগুলো দূষিত, এটি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে, রিপোর্টটা প্রকাশ করেছে ইনস্টিটিউশন অফ পাবলিক হেলথ, এই পাবলিক হেলথের আন্ডারে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগার থেকে এটা প্রকাশ হয়েছে, যা ইনস্টিটিউশন অফ পাবলিক হেলথের অধীনে জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগার থেকে প্রকাশিত হয়েছে। ডে বাই ডে মোর অ্যান্ড মোর পিপল, প্রতিদিন বেশি বেশি লোকজন আর ফলিং সিক, অসুস্থ হচ্ছে, বিকজ অফ টেকিং অ্যাডাল্টারেটেড ফুড, কী কারণে, তারা বিষাক্ত দূষিত খাদ্য গ্রহণ করছে। এখানে টেক অর্থ গ্রহণ করা, টেক অর্থ নেওয়াও হয়, কিন্তু এখানে খাবার গ্রহণ করা। তো প্রতিদিন অনেক মানুষ অসুস্থ হচ্ছে এই বিষাক্ত বা দূষিত খাবারের জন্য। দ্য পয়জনাস কেমিক্যালস ইন দিস ফুড, এইসব খাদ্য দ্রব্যে যে রাসায়নিক পদার্থগুলো, যে পয়জনাস কেমিক্যালগুলো ফুড আইটেমসের মধ্যে রয়েছে, আর নট অনলি ড্যামেজিং, সেগুলো শুধু ক্ষতি করছে তাই নয়, শুধু ক্ষতি করছে না, ভাইটাল হিউম্যান অর্গানস লাইক লিভার, কিডনি অ্যান্ড হার্ট, অ্যালং উইথ এফেক্টিং চিলড্রেন্স মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং, বাট অলসো কজিং ফ্যাটাল ডিজিজেস লাইক ক্যান্সার, হেপাটাইটিস বি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। তো এই যে পয়জনাস কেমিক্যালগুলো, এগুলো, এই বিষাক্ত রাসায়নিকগুলো আর নট অনলি ড্যামেজিং ভাইটাল হিউম্যান অর্গানস, শুধু যে গুরুত্বপূর্ণ মানব অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করছে তা না, বাট অলসো এছাড়াও কজিং, তৈরি করছে ফ্যাটাল ডিজিজেস, মারাত্মক রোগ, যেমন ক্যান্সার, হেপাটাইটিস বি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, এগুলো। তো এই যে খাদ্যগুলো, এর মধ্যে যে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো রয়েছে, সেগুলো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেই যে নষ্ট করছে, যেমন কিডনি, হার্ট, লিভার, তা নয়, এছাড়া আরও কী করছে, আমাদের যে বাচ্চাদের যে মানসিক এবং শারীরিক যে সুস্থতার বিষয়টি, সেটিও তারা নষ্ট করছে, তাদের মানসিক সুস্থতাকেও প্রভাবিত করছে এই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো। অঙ্গ নষ্ট করার পাশাপাশি আমাদের শিশুদের মানসিক এবং শারীরিক এবং সুস্থতা, মানসিক ও শারীরিক যে সুস্থতা, সেটাকেও নষ্ট করছে। এছাড়াও কজিং ফ্যাটাল ডিজিজেস, এছাড়াও আরও মারাত্মক কিছু রোগ তৈরি করছে, যেমন ক্যান্সার, হেপাটাইটিস বি, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। তো এইসব কারণেই এটাকে নীরব ঘাতক বলা হয়েছে। নট অনলি দ্য ফুড স্টাফস, শুধুমাত্র খাদ্য সামগ্রী নয়, দ্য লাইফ সেভিং মেডিসিনস, জীবন রক্ষাকারী মেডিসিন বা ঔষধগুলো আর অলসো বিং অ্যাডাল্টারেটেড, সেগুলো দূষিত হচ্ছে। শুধু খাদ্য সামগ্রী যে দূষিত হচ্ছে তা না, আমাদের যে জীবন রক্ষাকারী ঔষধগুলো, সেগুলোও দূষিত হচ্ছে। দ্য গভর্নমেন্ট শুড টেক এডুকুয়েট মেজার্স, সরকারের উচিত পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা, টু চেক ফুড অ্যাডাল্টারেশন, যাতে খাদ্য দূষণকে চেক দেওয়া যায়, যাতে এইভাবে খাদ্য দূষণ আর না হয়, অ্যান্ড এনশিওর সেফ ফুড, এবং যাতে আমাদের এই নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়, এটা সরকারের উচিত, যাতে খাদ্যদ্রব্যকে কোনোভাবেই দূষিত এবং বিষাক্ত না হতে দেয়া যায়, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। এ হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, দ্য সাইলেন্ট কিলার, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো।
পড়াশোনা করো, পরীক্ষায় ভালো নাম্বার পেতে আগে থেকেই এই ফুড অ্যাডাল্টারেশনগুলোকে, ফুড অ্যাডাল্টারেশন বা এই জাতীয় যে রিপোর্ট রাইটিংগুলো আছে সেগুলো আমাদেরকে প্রস্তুত করে রাখতে হবে, তাহলেই আমাদের ভালো ফলাফল সম্ভব। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।